হাই গাইস, সো আজকে আমরা শিখবো ইনস্টাশট দিয়ে মোবাইলে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। ভিডিও এডিটিং বর্তমান যুগে একটি ইম্পর্টেন্ট স্কিল। ভিডিও এডিটিং করে আমরা আমাদের ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে পারি এবং আমাদের প্রোডাক্টটা জনগণের মাঝে ইজিলি ইন্টারেস্ট জাগাতে পারি। এ শোক কত, ভিডিও এডিটিং করব, সারাদিন বসে বসে ভিডিও এডিট করবেন, পরে দিন শেষে দেখবেন আপলোড দেওয়ার পরে একটা কি দুইটা লাইক পড়ছে আর আপনার ভিডিও মানুষ দেখবে কেন? হ্যাঁ, এডিটিং করলে হয় নাকি? আপনি টিকটক করেন নাকি আপনি মেয়েজ আপনার ভিডিও মানুষ দেখবে? ফেসবুক গ্রুপে কন্টেন্ট শেয়ার করে আমরা আমাদের কন্টেন্টকে ইজিলি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, কারণ গ্রুপে হাজারো মানুষ থাকে। সো অ্যাডমিনদের সাথে কথা বলে আমরা আমাদের কন্টেন্ট শেয়ার করে আমরা ইজিলি ফেসবুকে মার্কেটিং করতে পারি। ভাই, ফেসবুক গ্রুপে কন্টেন্ট শেয়ার করা কোনো লাভ নাই। গ্রুপে কত কত মানুষ পোস্ট দেয় আপনারা জানেন, এমন হইতে পারে আপনার ভিডিও অ্যাডমিন প্যানেল অ্যাপ্রুভই করবে না। অ্যাপ্রুভ করলেও যে আপনার কন্টেন্ট কোনো রিচ পাবে এটার বাই গ্যারেন্টি কি? হ্যাঁ, এ সব কত পোলা বানায় আজকালকার। যারা প্রেম করে ওদের দুনিয়াটা একজন কেন্দ্রিক হয়ে যায় এবং এর জন্য অনেকে সেলফ ডেভেলপমেন্টের দিকে কোনো গুরুত্বই দেয় না, যার জন্য অনেকের জীবনে অতি সহজেই সর্বনাশ নেমে এসে পড়ে। এবং প্রেম করে বিয়ে তুলনামূলক অনেক কমই সাকসেসফুল হয় অথবা হয় না। সুতরাং আমরা সেলফ ডেভেলপমেন্টের দিকে ফোকাস দিই। ভার্সিটি সেকেন্ড ইয়ার টাইম অনেক গুরুত্বপূর্ণ। এই টাইমে আমরা টিউশনই শুরু করতে পারি, স্টার্ট আপ দিতে পারি, আস্তে আস্তে অর্থ উপার্জনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এভাবে আমরা আমাদের জীবনে অতি শীঘ্রই উন্নতি আনতে পারি। ভাই, তোর যে পড়ালেখার অবস্থা, আপনি কিছুই করতে পারবেন না। কেমনে জব পাবি? কে আপনারা জব দিব? আপনি নিজে বস থাকলে আপনার মতো একটা মানুষ যদি আয়সা ইন্টারভিউ দিত তা আপনি নিজে জব দিতেন? ভালো কথা বলি, আপনি কোনো বড় লোক মেয়ের পটান, পটায় ওর সম্পত্তি নিয়ে আনেন, তাছাড়া আপনার জীবনে কিছুই করতে পারবেন না। আপনার একটাই উপায়, ভাই, আপনি তো নিজেই পড়ালেখা ফাঁকিয়ে দিচ্ছেন। আপনি আমার মাইন ছেড়ে পড়াইবেন কি? আপনি আবার টিউশনই কেমনে দিবেন? আবার স্টার্ট আপ দিবেন? হ্যাঁ, খুব মোটিভেশন তো আপনার, জানেন স্টার্ট আপে কী পরিমাণ লস হয় এবং কী পরিমাণ মানুষ ইনভেস্ট করে ধরা খায়। শুনেন, এভারেস্টে ওঠার জন্য প্রত্যেকটা মানুষই খুব মোটিভেটেড থাকে, তারপর যখন এভারেস্টে উঠতে যায় অনেক মানুষ মরেও যায়। সো এত কনফিডেন্স ভালো না। আপনার দ্বারাই সম্ভব, ইউ ক্যান ডু ইট। ভাই, আপনারা দিয়ে কিচ্ছু হবে না, জাস্ট কুইট।